মাদক পাচার করতে গিয়ে মিজোরামের কেন্দ্রীয় ওয়াইএম এর হাতে ধরা পড়ল দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী। কোলাসিব ডিস্ট্রিক্টের খুয়াংপুইলাম নামক স্থানে মিজোরামের সেন্ট্রাল ওয়াইএম এর হাতে ধরা পড়ল দুই কুখ্যাত ব্যবসায়ী। মিজু প্রশাসন সূত্রের খবর অনুযায়ী ধৃতরা হল আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরের বাসিন্দা মুক্তার হোসেন লস্কর 23, পিতার নাম এম এ লস্কর, গ্রাম এবং পোস্ট অফিস লাইলাপুর। অপরজন হল বাবুল হোসেন লস্কর, বয়স 35, পিতার নাম মৃত কে এ লস্কর, কাছাড় জেলার ডুমরিপাড়ের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 9.81 গ্রাম হেরোইন সহ 250টি ছোট কৌটা উদ্ধার করা হয়। মোটরসাইকেলের এয়ার ক্লেন্ডারের ভিতরে ঢুকিয়ে মাদকগুলো নিয়ে যাচ্ছিল তারা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেন্ট্রাল ওয়াইএমএ তাদের মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করে। পরবর্তীতে ধৃতদের পুলিশের হাতে সমজে দেওয়া হয়। বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগতম। আমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় বাস্তব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ।